তো বাচ্চারা আমরা আজকে আবার শব্দ গঠন শিখব। কি শব্দ শিখব? ঋকারান্ত চার অক্ষরের শব্দ গঠন। আগে কিন্তু আমরা ঋকারান্ত দু অক্ষরের শব্দ শিখেছি, তিন অক্ষরের শব্দ শিখেছি, এবার শিখব আমরা ঋকারান্ত চার অক্ষরের শব্দ গঠন। তো এখন আমরা শিখছি ঋকারান্ত চার অক্ষরের শব্দ গঠন। তো চার অক্ষরের শব্দ কিন্তু খুব বেশি হয় না, তো তোমরা যত বড় হবে এরকম ঋকারান্ত চার অক্ষরের শব্দ অনেক জানতেও পারবে এবং শিখতেও পারবে। তো আজকে আমি বেশ কিছু মানে অল্প সংখ্যক শব্দ নিয়ে এসেছি, সেটা তোমাদের শেখাবো। তো প্রথমে আছে তৃণভূমি। তৈরি ত্রি, মধ্যে ন, তৃণ, ভয়দিগ্য ভূ, ময়রসী মি। তৃণভূমি। তৃণভূমি মানে যেইখানে বা যেই জায়গায় ঘাস চাষ হয় তাকে বলে তৃণভূমি। তো তৃণভূমি বানানটা তোমরা কিন্তু দেখো, তৃণ বানানটা দু অক্ষরের ঋকারান্ত শব্দে শিখেছো, আবার ভূমি কথাটা দীর্ঘকারান্ত দু অক্ষরের শব্দে শিখেছো। তো বানানটা কিন্তু তোমাদের জানা, তবু আজকে আরেকবার আমি বলে দেবো। দেখো, ত লিখে ঋকার, তৈরি ত্রি, মধ্যে ন, তৃণ, ভয় দীর্ঘ ভূ, ময়রসী মি, হয়ে গেল তৃণভূমি। তৈরি ত্রি, মধ্যে ন, তৃণ, ভয়দিগ্য ভূ, ময়রসী মি, তৃণভূমি। এরপরে আছে কৃষিকাজ। কৃষিকাজ মানে হলো চাষিরা বা কৃষকরা যে কাজ করে তাকে বলে কৃষিকাজ। তো গ্রামের মানুষরা কিন্তু সাধারণত কৃষিকাজ দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। তো কৃষিকাজ বানানটা কি? কয়রি ক্রি, পেট কাটা, মধ্যে শয়রসী সি, কৃষি, কয়াকারে কা, বর্গীয় জ, কাজ, কৃষি কাজ। এইখানেও দেখো কৃষি বানানটা কিন্তু তোমরা ঋকারান্ত দু অক্ষরের শব্দে শিখেছো, আবার কাজ বানানটা তোমরা আকারান্ত দু অক্ষরের শব্দে শিখেছো। তো আজকে আরেকবার করে তোমরা শিখে নিচ্ছ, দুটো শব্দ মিললে একটা চার অক্ষরের ঋকারান্ত শব্দ আসছে। তো কৃষি কাজ দেখো কিভাবে লিখছি। ক লিখলাম, ঋকার দিলাম, ক্রি, পেট কাটা, মধ্যে শয়ে, রস্যি, কৃষি, ক লিখে আকার, কয়াকারে কা, বর্গীয় জ, কাজ, কৃষি কাজ। কয়রি ক্রি, পেট কাটা, মধ্যে শয়, রস্যি, কৃষি, কয়াকারে কা, বর্গীয় জ, কৃষি কাজ। এরপরে আছে কৃষকায়। কৃষকায় মানে যে খুব রোগা হয়, যার চেহারা হয় না, মানে যাকে সাধারণ কথা বলি আমরা রোগা, যে মোটা না। তো কৃষকায় বানানটা কি? কয়লি ক্রি, তালিবস্য, কৃষ, কয়াকারে কা, অন্ত্যেষ্টিয় কায়, কৃষকায়। দেখো লিখছি, প্রথমে ক, ঋকার দিলাম, কয়লি ক্রি, তালিবস্য, কৃষ, ক লিখে আকার দিলাম, কা, অন্ত্যেষ্টিয় কায়, কৃষকায়। কয়রি ক্রি, তালিবস্য, কৃষ, কয়াকারে কা, অন্ত্যেষ্টিয় কায়, কৃষকায়। এরপরে আছে কৃপাময়। কৃপাময় মানে ভগবানকে বলি, ভগবান আমাদের উপর কৃপা করে, তিনি আছেন বলেই আজকে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারছি। তো কৃপাময় বানানটা কি? কয়রি ক্রি, পয়াকারে পা, কৃপা, ম, অন্ত্যেষ্টিয় ময়। এই কৃপা কথাটাও কিন্তু তোমরা ঋকারান্ত দু অক্ষরের শব্দে কিন্তু শিখেছো, আজকে আবার একবার করে শিখে নিচ্ছ। দেখো, প্রথমে ক লিখলাম, ঋকার দিলাম, ক্রি, পয়াকারে পা, কৃপা, ম, অন্ত্যেষ্টিয় ময়, কৃপাময়। কয়রি ক্রি, পয়াকারে পা, ম, অন্ত্যেষ্টিয় কৃপাময়। এরপর দেখো গৃহহীন। গৃহহীন মানে, গৃহ মানে কি বলেছিলাম তোমাদের আগে? গৃহ মানে ঘর, আর হীন মানে নেই, যাদের ঘর নেই তাদেরকে আমরা বলি গৃহহীন। গয়রি গৃ, হ, গৃহ, হয়দিগি হি, দন্তের ন, হীন, গৃহহীন। এবার গৃহহীন বানানটা আমরা লিখছি। গয়রি গৃ, হ, গৃহ, হয় দীর্ঘি হি, দন্তের ন, হীন, গৃহহীন, গয়রি গৃ হ গৃহ হয় দিগৃহী দন্তে ন হীন। তো আমরা আজকে অল্প সংখ্যক কিছু ঋকারান্ত চারাক্ষরের শব্দ শিখলাম এবং সেই শব্দগুলোকে আমি আরেকবার তোমাদেরকে বলে দেবো, তোমরা সেগুলো মন দিয়ে শুনবে। দেখো প্রথমে আছে তৃণভূমি, তৈরি ত্রি মধ্যে ন তৃণ ভয়দিঘু ভূ ময়রসী মি ভূমি তৃণভূমি। কৃষি কাজ, কয়রি ক্রি পেটকাটা মধ্যনেশয় রস্যি সি কৃষি কয়াকারে কা বর্গীয় জ কাজ কৃষি কাজ। কৃষকায়, কয়রি ক্রি তালিবস্য কৃষ কয়াকারে কা অন্ত্যেস্তীয় কায় কৃষকায়। কৃপাময়, কয়রি ক্রি পয়াকারে পা কৃপা ম অন্ত্যেস্তীয় ময় কৃপাময়। গৃহহীন, গয়রি গৃ হ গৃহ হয় দীর্ঘী হি দন্তে ন হীন গৃহহীন। তো আজকে এই পর্যন্তই আমরা চার অক্ষরের শব্দ শিখলাম। তো তোমরা সবাই বাড়িতে এই শব্দগুলোকে অনুশীলন করবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং যত বড় হবে তত আরও এরকম চার অক্ষরের শব্দ অনেক শিখতে পারবে।